আগামী 4 জানুয়ারি শিলচর থেকে আসন্ন লোকসভা নির্বাচনে দলীয় প্রচার শুরু করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রামনগরে হচ্ছে তার প্রস্তাবিত জনসভা। মঙ্গলবার শিলচরে এক সাংবাদিক সম্মেলন করে একথা জানান জেলা বিজেপি সভাপতি কৌশিক রায়। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি শিলচরে আসছেন, আর রামনগরে আপনারাও জানেন ইতিমধ্যে আমরা আমাদের প্রস্তুতি, সেই রামনগরে সভা হবে, সেই রামনগরে বাইপাস সংলগ্ন মাঠে আমাদের এই সভা অনুষ্ঠিত হবে। আমরা এই কার্যক্রমের নাম আমরা দিয়েছি বিজয় সংকল্প সমারোহ সমাবেশ, বিজয় সংকল্প সমাবেশ। আর এটা আমাদের লক্ষ্য হলো যে 2014 সালে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়ার আগে নরেন্দ্র মোদীজি যখন এখানে এসেছিলেন, যেখানে প্রায় 2.5 লক্ষ লোকের জনসমাবেশ এখানে হয়েছিল, যেটাকে অন্য কোনো রাজনৈতিক দল আজ পর্যন্ত ভাঙতে পারেনি, এর আগেও হয়নি, এর পরবর্তীতে হয়নি। আর আগামী 4 জানুয়ারি যে সভা হবে সেটাও আমাদের 2014 সালে যে সভা হয়েছিল এর চেয়ে বড় সভা আমরা সেখানে করব। এবং প্রধানমন্ত্রীকে আমরা এটা জানাতে চাই, প্রধানমন্ত্রীকে আমরা এটা বুঝাতে চাই যে বরাক উপত্যকার মানুষ বিগত 4.5 বছরে নরেন্দ্র মোদী যেভাবে বরাক উপত্যকা সহ সমস্ত ভারতবর্ষের উন্নয়ন করেছেন, বরাকের মানুষ এতে সন্তুষ্ট আছেন, বরাকের মানুষও নরেন্দ্র মোদীকে 2019 সালে পুনরায় ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসাবে অধিষ্ঠিত করার জন্য তৈরি আছেন। এই জন্য আমরা 2014 সালের থেকে বড় র্যালি করার পরিকল্পনা নিয়েছি, যেখানে 3 লক্ষ লোকের সমাবেশ হবে। আর এটা আমরা এটাও বলছি যে আমাদের পরিকল্পনা যে উত্তর পূর্বের সবচেয়ে বড় র্যালি এটা আমরা শিলচরে আগামী 4। এদিনের সাংবাদিক সম্মেলনে নাগরিকত্ব বিল নিয়ে কথা বলতে গিয়ে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র প্রকাশ বলেন, নাগরিকত্ব বিল নিয়ে অনেকদিন ধরে জট পেকে রয়েছে, বিরোধিতা তো চায় না বিলটি পাস হোক। তিনি ক্ষোভের সুরে জানান, জেপিসি থেকে তার কাছে খবর আসছে যে শিলচরের সাংসদ সুস্মিতা দেব কংগ্রেস লাইন নিয়েছেন আর কংগ্রেস চায় না বিলটি পাস হোক। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল আপনারা জানেন, এটা নিয়ে অনেকদিন থেকে ঝামেলা চলছে। যখন পার্লামেন্টে সেই বিলটি আনা হয়, সেই বিলকে পার্লামেন্ট গ্রহণ না করে সেটাকে জেপিসি তৈরি করে দেয় আর জেপিসির কাছে সেই মামলাটা সঞ্জিয়ে দেয়, যেন জেপিসি সেই সিদ্ধান্ত গ্রহণ করে যে এই বিলটা পার্লামেন্টে আসবে কি না, আর যদি আসে তাহলে কোন রূপে আসবে। এবং এটা নিয়ে আপনারা জেনেছেন, প্রথম যিনি আমাদের এই জেপিসির চেয়ারম্যান ছিলেন আরপি সিং, উনি মন্ত্রী হয়ে গেলেন, এবং তার পরবর্তী সময়ে রাজেন্দ্র আগরওয়ালকে এটা চেয়ারম্যান করা হয়। চেয়ারম্যান করে সেটা কাজ আরম্ভ হয়। উনি আমাদের এখানে এসেছিলেন আসামের গুয়াহাটি থেকে। সম্পর্কে যদি ভিতরের কথা বলতে হয়, সেই জেপিসির থেকে খবর এসছে যে সুস্মিতা দেব ইজ ইন দি কংগ্রেস লাইন আর কংগ্রেস চায় না এই বিল পাস হোক। প্রস্তাবিত এই সভার জন্য দিনকে রাত করে চলছে প্রস্তুতি, শত শত শ্রমিক একযোগে করছেন কাজ, চলছে মঞ্চ আর সভাস্থল তৈরির কাজ। এই জনসভায় কম করে 3 লক্ষ লোকের সমাগম হবে বলে কাজ তদারকির দায়িত্বে থাকা জেলা বিজেপি সাধারণ সম্পাদক কনাদ পুরকায়স্থ জানিয়েছেন, আগামী 4 জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে জনসভাকে কেন্দ্র করে এখানে এই রামনগর বাইপাস সংলগ্ন এই মাঠে জোরকদমে কদমে প্রস্তুতি চলছে। এই যে জনসভা হবে এটা ভারতীয় জনতা পার্টির কাছাড় করিমগঞ্জ এবং হাইলাকান্দি জেলা কমিটির ব্যবস্থাপনায় এই জনসভা অনুষ্ঠিত হচ্ছে। মূলত দুটা যে লোকসভা সমষ্টি আছে, করিমগঞ্জ এবং শিলচর, এই দুটা লোকসভা সমষ্টির কে ভিত্তি করেই এই জনসভা অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে আপনারা এখানে লক্ষ্য করছেন যে আমাদের যে মঞ্চ যেটা তৈরি হচ্ছে, মঞ্চ এখানে তৈরির কাজ এগিয়ে চলেছে, ওপাশে হেলিপ্যাডের কাজ চলছে। এখানে প্রধানমন্ত্রী যেহেতু আসবেন, ওনার সাথে 3টে হেলিকপ্টার আসবে, তো ওইটাতে হেলিকপ্টার ল্যান্ডিংয়ের জন্যে ওখানে হেলিপ্যাড, 3টে হেলিপ্যাডও তৈরি করা হচ্ছে। সেই সঙ্গে সঙ্গে ফেন্সিংয়ের কাজ চলছে সিকিউরিটি জন্যে। তো সব কিছু মিলিয়ে মোটামুটি আমাদের যেটা আশা বা আমরা করছি যে প্রায় 3 লক্ষ মানুষ এখানে আসবেন প্রধানমন্ত্রীকে শুনতে এবং প্রধানমন্ত্রীর জনসভায় অংশগ্রহণ করবেন।
এবং আমরা আশা করছি যে এই যে জনসভা সকলের সম্মিলিত ভাবে অংশগ্রহণে এই জনসভা সুন্দর এবং সাফল্যমণ্ডিত হবে।